সারা দুনিয়ায়, আমি যদি সত্য বলি থাকি একটু বেবি দেখবেন, আর যদি ভুল বলি থাকি আমাকে সংশোধন করা দেবেন। আমি ইনশাল্লাহ কোরআন সুন্নার সামনে মাথা নত করি, আমারও ভুল থাকতে পারে, ভুল দেখা দিলে মাথা নত করব। আর যদি সত্যই বলি থাকি তাহলে আমল করার দরকার আছে কি না? এবার আসুন, এই মদিনাওয়ালা নবীকে আমরা রবিউল আউয়াল মাসে পেয়েছি, তার শানে হুজুরুন নূরানি জবানের একটা হাদিস একটু দৃষ্টি পড়ছে। সলা দুনিয়ায় বাবু ফজাইল সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফতারের মধ্যে আছে মেসকা শরীফ। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালান নবিয়্যু হুযুর বলুন সাল্লাল্লাহু আলাইহি وسلم اوتيت وحمسا لا يوتهن احد قبلي نصرت بالروب مسيرة شهر وجعلت لي الارض مسجدا وطهورا فايما رجل من امتي ادركته الصلاه فلصلي وهلت لي المغانم ولم تحل لأحد قبلي وأوتيت الشفاعة وكان النبي يبعث إلى قوم خاصة وبعثت إلى الناس عامة رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم. এটা আমার নবীন নূরানি জবানের হাদিস। সুবহানাল্লাহ বলেন না, আমার নবীর জবান জবানে পায়, আমার নবীর জাত জাতে পায়, আমার নবীর উপর যে কিতাব নাজল হয়েছে তার নাম কোরআনে পায়, যিনি নাজল করেনওয়ালা তিনি খোদাই পায়, আমার রসুলের বংশধর ঔলাদে পায়, আমার নবীর বংশের মধ্যে গৌস যিনি তিনি গৌসে পায়, আমার নবীর হাদিস হাদিসে পায়। এই পাক পবিত্র হাদিসের উপর আমল করলে সে ও হয়ে যায় গুনাহ থেকে পাক। এবার আসুন মোটামুটি তারজমা। জাবির রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনলেই তো অনেক কিছু স্মরণ পড়ে, আপনারা শুনেছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে সোনার মদিনায় চলে গেলেন, আশেকরা যখন আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ, এই সাহাবাদের মধ্যে জাবির রাদিয়াল্লাহু তাআলা সোনার মদিনার ৬ নম্বরের সাহাবা সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণে সব বলিব সোনার মদিনা আমার সব বলিব বলিনি বলব না বলতে পারি না বলি বলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় আর সে মোয়াল্লার চেয়ে বড় তুমিও আর সে মোয়াল্লার চেয়ে বড় হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমিও হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমিও তোমার বুকে শুয়ে আছেন সাহেব মদিনা সব ভুলিব সোনার মদিনা জন্নতের বাগানে তোমায় নবী বলেছেন হাক সেফার অধিকারী তোমায় করেছেন
তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব সোনার মদিনা তখন তারা বহুজাতিক বাহিনী গঠন হয়েছে, লম্বা ঘটনা মুক্ত সর ইহুদি নাসারা কুফার কুরাইশ মুশরিকিন মক্কা সব একত্রিত হয়ে এরা প্রচেষ্টা চালাচ্ছে আমার নবীর নূরের বাতি নিভেই দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, আমাদের দেশও যেমন এরকম অনেক ঐক্য পরিষদ আছে কিনা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেই বলুন না, আছে কিনা? আছে, ওরাও ঐক্য পরিষদ হয়ে গেছে আমার নূর নবীর নূরের বাতি নিভেই দেওয়ার জন্য। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ, আর তো জোরে বলবেন না, ও আমি এই সুবহানাল্লাহর একটা ঘটনা বলতে চেয়েছিলাম প্রথমে, সেটা পুরো বলি নাই এই জন্য নয় কি, সেটা স্মরণ আছে যে সুবহানাল্লাহ খালেদ বিন মাদান রহমতুল্লাহ আলাইহ তিনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফাসসির ছিলেন, বড় আশিক রসুল ছিলেন, তিনি অন্য অন্য ইবাদতের সাথে 40,000 বার কি পড়তেন যে এই আপনাদের স্মরণ আছে, 40,000 বার পড়তেন। তিনি যখন এতেকাল হয়ে গেছে আল্লাহর বান্দারা কাঁদতেছে, ওখান থেকে আমাদের শের মিল্ল ইত্যাদির কথা বলেছিলাম, আল্লাহর বান্দারা কাঁদতেছে কারণ আমার নবী বলতেছে মউতুল আলেমে মউতার আলম উম্মত একজন হক্কানি রব্বানি আশেকে রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়া অর্থ গোড়া পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, তাই কাঁদতেছে হুজুর আমরা কেন হুজুরকে আমরা হারালাম। তো হুজুর এতেকাল করার পরে হুজুরকে যখন সোয়াই দিয়েছে তখন দেখতেছে হুজুরের শাহাদত আঙ্গুল নড়াচড়া করতেছে, যে আঙ্গুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ গণনা করে কতবার পড়ছিলেন যে আঙ্গুল সেটা গণনা সেটা নড়াচড়া করতেছে, সবাই ভয় পাবে কি হুজুর এতেকাল করতেছে আবার আঙ্গুল কেন নড়াচড়া করতেছে। তখন আবার ডাক্তারানী অনেক কিছু ব্যবস্থাপনা করলো, অনেক চেক আপ করলো, দেখা গেল না হুজুর ঠিকই এতেকাল করেছে। তখন আল্লাহর ওলি জানাজার মধ্যে নেককারও জানাজা যায় বদকারও যায় ঠিক কিনা, আলমও যায় আল্লাহর বলিও যায় রেজাল গায়ব আসে সুবহানাল্লাহ, সেটা অন্য সাবজেক্টের দিকে যাচ্ছে না। তখন একজন আল্লাহর বলি জিন্দা ওলির কাছে জিজ্ঞেস করলো হুজুর আমাদের হুজুর এতেকাল ফরমাইছেন এরপরও কেন আঙ্গুল নড়াচড়া করতেছে আমরা ভয় পাচ্ছি। তখন হুজুর দাঁড়িয়ে বলে না না তোমরা ঠিকভাবে তার গোসলের ব্যবস্থা করো, জানাজার নামাজের ব্যবস্থা করো, এই আল্লাহর বান্দা আল্লাহর বলি সে যে দিন রাত 24 ঘন্টার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 40,000 বার পড়েছে আল্লাহ তা কবুল করেছে আল্লাহ রাজি হয়ে গেছে, তাই মৃত্যুর পরে তার কেরামত জাহির করে দিয়েছে সুবহানাল্লাহ। তাই সুবহানাল্লাহ বলতে আলসি করবে না, অলসতায় করবে না। ভাইয়েরা আমার এবার আসুন যে আমার মদিনাওয়ালা নবীর জন্য নূরুল বাতি নিভে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ বলে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, কাফের মুশরিকরা এরা চাচ্ছে তাদের মুখের ফু দ্বারাই আমার নূরুল বাতি নিভেতে,
এরা যত নিভাইতে চাইবে আমি তত জ্বলাই দেবো। আমার আল্লাহ করতেছে মিট গাই মিটতে মিট যায়গি আদা তেরো না মিটায়ে না মিটে গা কবি চর্চা তেরো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানে যারা হামলা করেছে করতেছে ধ্বংস হয়েছে ধ্বংস হচ্ছে ধ্বংস হবে, কিন্তু আপনার নূরুল বাতি জ্বলতেছে জ্বলেছিল জ্বলতেছে আরো বেশি জ্বলছিল। যাও তারা একত্রিত হয়ে মদিনা শরীফ কেরাও করেছে, যেটাকে জঙ্গে হংকার বলা হয়, জঙ্গে আজাব বলা হয়। জঙ্গে আজাব কেন বলা হয়? বহুজাতিক বাহিনী একত্রিত হয়েছে নূরুন নবীর নূর নিবেই দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, হিজবুলের বহু বছর আজাব হন্তব কেন বলা হয়? সেখানে পরিহা গাঁড়া করা গিয়ে গাঁড়া গর্ত খনন করা হয়েছিল। সুবহানাল্লাহ, ভাইয়ের আমার আমার মদিনাওয়ালা নবী সাহাবাদেরকে নিয়ে একটা মশারা মজলিস বসালো। সাহাবারা কাফের মুশরিক ইহুদি নাসারা যত ইসলাম বিরোধী শক্তি আছে, আমার নবী বলতেছে আল কুফুরু মিল্লাতুন ওয়াহিদা, উম্মত যত বিধর্মী আছে নাম ভিন্ন রকম ঠিক, ইসলামের বিরুদ্ধে সবাই এক, ঠিক কিনা? আজকে ফ্রান্সের মধ্যে এই বেয়াদবরা আমার নবীর সামনে বেয়াদবি করছে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান আশিকুর সুল্লাহ কতই আন্দোলন করতেছে, এরপরও আমেরিকা কিছু বলেছে এখন? চীন জাপান বলেছে না? কেন? মিল্লাতুন ওয়াহিদা, তারা ভিন্ন নাম হলো ইসলাম বিরুদ্ধে মূলত সবাই এক, বলো না সবাই এক। আমাদেরকে বুঝতে হবে ভাইরা আমার মুরব্বীরা আমার, আমার নবী বলল সেই সময় শীতের মৌসুম ছিল, এখন একটু একটু শীত আসতেছে না, প্রচন্ড শীত ছিল ওই সময় বলে, এখন প্রচন্ড শীতের মৌসুম আর বিশেষ করে আল্লাহ একটা পরীক্ষা নিয়েছে ও মিনাস সমারাত। আমি বলছিলাম না পাঁচটি বস্তু ওই সময় মদিনা শরীফের কোরমা কাজরি খুবই কম হয়েছে, উৎপন্ন খুব কম, ফল মূলটি ডাল্লার পরীক্ষা, খাদ্যরও অভাব, প্রচন্ড শীত, আর সব একত্রিত হয়েছে ইসলামের বিরুদ্ধে। তাই আমার নবী সাহাবাদেরকে নিয়ে একটা মজলিস বসালো, বলে সাহাবারা তোমরা বলো কি করলে বলা হয়, এটাই জন্যে যাতে আমরা মজলিস যে কোনো একটা মজলিস মিলাদুন্নবীর জন্য একটা বৈঠক করা, বিয়ে সাজের জন্য ফানসল্লা হয়ে দিই, ফানসল্লা করা, বৈঠক করা, যাতে নবী সুন্নত হয়ে যায়, উম্মতের সওয়াব বেড়ে যায়। সুবহানাল্লাহ, তাই সাহাবারা কি করলে বলো বলো তো? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি জবান থেকে যা বের হবে তাই হবে। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স বেশি ছিল, এক রওয়ায়েত অনুযায়ী সাহাবাদের মধ্যে সে 250 বয়স পেয়েছে, অপর রওয়ায়েত বলে না না একটু তালাশ করি দেখলে দেখা যায় 37 বছর হবে। সুবহানাল্লাহ, সে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার উপরে কথা নাই, আপনার জন্য আমরা জান দিতে রাজি, মৌত হায়াত মেরি দোনো তেরে লিয়ে, মরনা তেরি গলি মে, বলুন মরনা, মরনা তেরি গলি মে, জিনা তেরি গলি মে, মরনা তেরি। সুবহানাল্লাহ, হায়াত মৌত,
আপনার জন্য ওয়াকফ, মৃত্যুবরণ করতে হলো আপনার নামে করব, জীবিত থাকলো ইয়া রাসূলুল্লাহ বলি বলি জীবিত থাকবো। সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হুজুর আপনি যখন প্রশ্ন করেছেন বলার জন্য বলছেন, তা না বললেও তো বেয়াদবি হয়। তাই বলতেছি, হুজুর আমার একটা বয়সের অভিজ্ঞতা আছে, কারণ আমি তো বেশি বয়স পেয়েছি। তাই হুজুর শত্রুরা যখন কেন্দ্র গেরো করে, সেই সময় যদি চতুর্দিকে পরিহার করে, শত্রু সহজে কেন্দ্রে ঢুকতে পারে না, আর ঢুকতে চাইলে তাহলে গর্ততে নামতে হবে, গর্ততে নামলে উপর থেকে তাদের উপর হামলা করতে সহজ। আমার নবী বলো ঠিকইতে আছে, চলো সাহাবারা চলো হন্দকের ময়দানে, চলো জিহাদের ময়দানে চলো। এই কথা বলার সাথে সাথে সাহাবারা বলে, ঠিক আছে রাসূল, আমাদের জান আমাদের মাল আমাদের সবকিছু আপনার জন্য কোরবান। তোমার দে মুসলমান হে তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হে তু এক হাথ মে তলোয়ার এক হাথ মে কুরআন, তোমার দে মুসলমান হে তু এক হাথ মে তলোয়ার এক হাথ মে কুরআন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক হাতে কোরআন থাকবে আর এক হাতে তলোয়ার থাকবে, নবী আর আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে আমাদের তলোয়ার চলবে। সুবহানাল্লাহ। হন্দকের ময়দানে গেলেন, যাই আমার নবী নির্দেশ দিলেন তোমরা পরিহা খনন করো, গাড়া করো। তখন সাহাবারা বলতেছে, কুন্না নাহবিরু ইয়াউমাল হান্দাকে, হাদিস আমরা ওই হন্দকের দিনে আমরা পরিহার করতে চাই। ইজ উরিজাত লানা কুদিয়াতুন, পরিহার করতেছি, হঠাৎ করে দেখলাম একটা বড় পাথর, এই পাথর বানতে পারছি না, উঠে তো পারছি না, সেটা বানতে না পারলে উঠে তো না পারলে পরিহার হবে না। আমরা বড় সমস্যায় পড়ে গেলাম, সাহাবাদের অবিশ্বাস অভ্যাস ছিল, আদত ছিল, কোন সমস্যা হলে আমার নবীর কাছে নিয়ে যেতাম। সুবহানাল্লাহ। এরা আমার নবীর কাছে গিয়ে বলে, হুজুর পরিহার খনন করার সময় বিরাট একটা পাথর, সেটা বানতে পারছি না, উঠে তো পারছি না, পরিহার হবে না, এটা বানতে না পারলে উঠে তো না পারলে। আমার নবী বলে, ঠিক আছে, ফাখাজাল মেওয়ালা, আমার নবী ফোয়ারা কোদাল হাতে নিলেন, নিয়ে ওয়াবাতুনু মাসুবুন বেহাজুরিন, সেই সময় ওই বলছিলাম না খাদ্যের অভাব, এ কারণে আমার নবী নুরানি শেকম মুবারকে পাথর বেঁধেছে। সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছে, ওয়ালা বিসনা সালা সাতা ইয়ামিন লা নাযুকু জাওয়াকা, আমরা তিন দিন ধরে পেট ভরে কিছু খেতে পারিনি, উপবাস, তবু কিন্তু জিহাদের ময়দান ছাড়ছি না। সুবহানাল্লাহ। আমার নবী কেন শেখ মুবারকে পাথর বেঁধেছে সেটার বড় অর্থ আছে। আমার নবী তো ওই নবী যে নবী একদিন রোজা রেখে চল্লিশ একচল্লিশ দিন, একদিন সেই রেখে চল্লিশ একচল্লিশ দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সাহাবারা এই আমার নবীর সৌম্য বেসাল দেখে এরও সৌম্য বেসাল আরম্ভ করে দিল, দুই চার দিন হতে পারে নাই, তাদের কি আমার চলতেছে যে চোখ মোবারক গর্ত গর্ত হয়ে গেছে, পেট মোবারক যাই পিঠির সাথে লেগে গেছে, শরীর একেবারে দুর্বল হয়ে গেছে, দাঁড়াইলে রুকু তো চলে যায়, রুকুতে গেলে সইদে তো চলে যায়, সইদে গেলে আর উঠতে চায় না, শরীর দুর্বল হয়ে গেছে দুই একদিন পরে। আমার নবী বলে, সাবারে কি হয়েছে, হুজুর আপনার কাছ থেকে অনুমতি নি নাই, আপনাকে সোমে বেসাল রাখতে দেখি যে মেসকাশন কিতাবে সোমের মধ্যে আছে,
আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমাদের কেমন চলছে? আমার নবী বলে, আমার নবীর জালালি চলে আসছে, আমি রোজা রাখার পরে আমাকে কোনো সময় দুর্বল পেয়েছ? বলে না, আমার পেট মোবারক কি পিঠের সাথে লেগে গেছে? না, আমার চেহারা মলিন কি তোমরা মলিন দেখে, নুরানি চেহারা কি মলিন দেখেছ? ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন দেখি নাই। জানো 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 কি হয়েছে? ছোট বাচ্চার যদি কিদা লেগে যায় তখন মা মা করি কানলে মা সহ্য করতে পারে না, কোলে বসাইয়া তাকে খাবার খাওয়াইয়ে দেয়। আমি যখন আল্লাহর জন্য রোজা রাখি, আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখি, রোজা রাখার পরে আমার একটু কিদা মনে হলে তখন আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহর কুদরতের কোলে বসাইয়ে আমাকে খাবার খাওয়ায়, পানি পান করায়। তোমরা তো আমার মতন হওয়া দূরের কথা, সাধারণ মানুষ আমার মত হওয়া দূরের কথা, ওলি আব্দাল গোস্কুত আমার মতন হওয়া তো দূরের কথা। তোমরা সাহাবা, সাহাবা নয়, খোদার জগতের মধ্যে কোন রবি রসুলও আমার মত নাই। আর আমার ভাইয়েরা বলতে যে নবী আমাদের মতন মানুষ না, নেই তু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, নেই তু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খোদা হে কামালে মুহাম্মদ। সুবহানাল্লাহ, আমার নবীর সাথে কারো তুলনা আছে? আমার নবীর মতো কেউ আছে? বেনজির বেমাসাল আমাদের প্রিয় নবী, ঠিক কিনা? ভাইয়েরা আমার, যাই হোক, তাই আমার নবী পাথর বেঁধেছে আল্লাহকে একটু দেখানোর জন্য। আল্লাহ যদি বলে হে নবী আপনি যে পাথর বেঁধেছেন আমাকে দেখতে কেমন লাগতেছে, তোমার জন্য একটু আমার অন্তরের মধ্যে অন্যরকম দয়া আসতেছে, বলে আল্লাহ আমাকে দেখে যদি দয়া আসে দয়াটা আমার উম্মতের জন্য করো, আমার উম্মতকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ, যাক ঠিক আছে। এখন হযরত জাবের যিনি হাদিসের রাবি, তিনি যখন আমার নবীন নুরানি পেট মোবারকে পাথর দেখেছে তখন সে আর সহ্য করতে পারে নাই, বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাইয়ে স্ত্রীকে বলেন, স্ত্রী এ আমার বিবি, আজকে আমার নবীকে আমি দেখেছি নুরানি সেকম মোবারকে পাথর বেঁধেছে, আমার নবীর মনে বেশি খিদা লেগেছে। আল ফতোয়াল আল জাহির, তাই আমি এসেছি কিছুর ব্যবস্থা হবে কিনা। তখন বলে স্বামী, যান আমাদের একটা এই ছোট্ট ছাগলের বাচ্চা আছে আর অল্প কম আছে, শের পাঁচ পালা হবে, তাই আপনি যদি মেহরবানি করি যে আমার নবীর নুরানি কদম যদি আমার ঘরে রাখতে পারেন, ফেলাতে পারেন, নবীর কদম যদি আমার ঘরের সাথে লেগে যায়, আমি যদি নবীর যদি একটু খেদমত করতে পারি, জীবনে আপনার কাছে আর কিছু দাবি করব না, আমি চাই নবীর গোলামি। সুবহানাল্লাহ, রসূলে খোদা কি গোলামি মে ক্যা হায়, যারা তুম গোলামি মে আকর তু দেখো, গোলামি এ বাদশাহি সে বেহতর, ইদার আও কিসমত জাগা কর তু দেখো। সুবহানাল্লাহ, আর একটু জোরে, আল্লাহর মেহরবানি আমি একটু খেদমত করতে চাই। তখন ঠিক আছে বিবি, তুমি রাজি আমি খুশি, আগে ছাগলের বাচ্চাটা আমি জবে করে দিই, তারপর তুমি ওই গম
গমকে আটা করে রুটি করার ব্যবস্থা করো, ওই গোস্ত ছুটাইয়ে ছাগল থেকে গোস্তর ব্যবস্থা করো, আমি আমার নবীকে দাওয়াত দিতে যাচ্ছি। আপনারা শুনেছেন ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আপনারা শুনেছেন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলার দুজন মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা এখনো মাসুম, একজন ওই ছাগল জবে করার সময় ছিল, আরেকজন একটু খেলাধুলায় ছিল, ওই ছেলেটায় কিভাবে ছাগল জবে করতেছে তা দেখেছে। কিছুক্ষণ পরে বড় ভাই যখন এসে যে বলে, বড় ভাই তুমি তো আমাদের ঘরে কি একটা তামাশা হয়েছে দেখো নাই, আমার আব্বা ওই ছাগলের গলায় ছুরি চলাইছে, লাল লাল রং বের হয়েছে, এমন নাচা নেচেছে আমার খুব ভালো লেগেছে, এই তামাশা তো তুমি দেখো নাই। কথা বলার সাথে সাথে বলে, ভাইজান তাহলে তুমি কি আমাকে একটু দেখাতে পারবে? বলে পারবো, আপনি শুয়ে যান। তখন ছুরি নিয়ে গলার উপরে, যখন বাপে যেভাবে ছাগলের গলার উপরে ছুরি চালাইছিল, এই মাসুম বাচ্চা তো কিছু বুঝে না, যখন ছুরি চালাইছে নরম গলা ধারাল ছুরি জবে হয়ে গেছে, ছটফট ছটফট করে শাহাদাত বরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তা ভাইয়ের আমার, মুরব্বীর আমার, এই মোটামুটি কথাটা আমি শেষ করছি, একটু দৃষ্টি পড়ুন, সালাত বলুন ইয়ার রসুল আমারে মরণে নিধান কালে আসিও নবীজি আমার শিওরে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ। শুনিছি হাদিসে দেখিলি আপনাকে জীবনের গুনা ঝরিয়া পড়ে, অগ দিবেন গুতে কা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমি বলেছিলাম প্রথমে আমার ওয়াজে শুনতে, আমি আজকে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি, বিশেষ করে শাহজাদা জানসিং আমি ওনার কাছে এসেছি। আজকে তো আমাদের ছোট হুজুর কেবলা নাই, ছোট হুজুর কেবলা থাকলে তো আমি যাই কদম ধরে বলতাম হুজুর আমার জন্য দোয়া করেন, তখনই হুজুরের দোয়ার সাথে সাথে রেজাল্ট পাওয়া যেত। এখনো আমি আশা করি যে নাই বেসর হুজুর কেবলা যখন তসিব আনছে আপনাদেরকে নিয়ে যখন দোয়া করবে, তাইলে আমি আশা রাখি আর সেখানে মুস্তফার দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যাবে না। আমি এখনো অসুস্থ, একটু ভালো হয়েছি, এখন আপনারা দেখতেছেন আমি কোনোদিন চেয়ারে সহজে বসি না, এই সবার মতন বসে বসে ওয়াজ করতাম অসুখের কারণে, আর কোনো সময় লাঠি হাতে নিয়ে নেই, আজকে লাঠি হাতে নিতে হচ্ছে, আবার এই একটু জায়গা অল্প জায়গাও যদি একটা হাঁটি কোমরে ব্যথা লাগে, তাই প্রায় ভালো হয়ে গেছি। বাকি আজকের সভাপতি সাহেবের তো ইনশাল্লাহ আমি ভালো হবো বলে আশা রাখি, আমি বলো না, কারণ আমার ছোট হুজুরকে বলার প্রতিনিধিত্ব ওদেরকে রেখে গেছে আমাদের জন্য দোয়া করার জন্য, ঠিক কিনা? আপনারা খুশনসিব যারা ওদেরকে স্মরণ করে, যে অনুসরণ অনুকরণ করে আপনাদের জীবন যাপন করতেছেন, আমার বিশ্বাস ছোট হুজুর কেবলার সাথে হয়ে ব্যস্ত তো যাবেন। যা হোক, আমি মোটামুটি আমার কথাটা শেষ করতেছি। তাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার কাছে এমন কিছু নাই হুজুর যে একটা ছাগল ছিল সেটা জবাহ না, আর অল্প গম ছিল সেটা রুটির ব্যবস্থা করতে
ছোট একটা ছাগলের বাচ্চা জবাহানা, এটা জবে করছে হুজুর, হুজুর আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, হুজুর আপনি যাবেন, আর যদি আপনার যদি বেশি মনে না হয় একাকে যেতে দুই একদিন নিয়ে যাবেন, সবাইকে নিয়ে যাবেন না, কারণ হুজুর আমি বেশি আয়োজন করতে পারিনি। হুজুর বলেছেন ঠিক আছে তোমার দাওয়াত কবুল করলাম, সুবহানাল্লাহ। এদিকে আমার নবী বলে ইয়া মাশারাল মুজাহিদিন তালু ইন্না জাহাবেরান সানালাকুম সুরা, এ আমার সাহাবারা তোমরা তাড়াতাড়ি পরিহার হনন করে তাড়াতাড়ি তোমরা অবসর গ্রহণ করো, তোমাদের ভাই যাবেন, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, একসাথে খেতে যাবো। যাবেন বলে আল্লাহ আল্লাহ এটা কি করলাম, আমি একটু গোপনে গোপনে বলছিলাম যাতে সবাই না শোনে। ইয়া হুজুর বলতেছে যে সবাই আসো, খানার ব্যবস্থা হয়ে গেছে, প্রকাশ্যভাবে বলে দিল। যাক এইদিকে গিয়ে আল্লাহর কুদরত বিবিকে বলল, বিবি কতটুকু হয়েছে, এদিকে বিবি তারাটা বলতেছে আমি একটু রুটির ব্যবস্থা করতেছি, ছাগল এখনো ব্যবস্থা করেনি। ছাগল যখন দেখতে গেল, দেখতে যে সেখানে ছাগলের বাচ্চার সাথে তাদের বাচ্চা যাবে, দেখি চিৎকার করে কান্দন করলো। এদিকে এই অবস্থা দেখে যাবে রুদেলা তাড়াতাড়ি গেল, বিবি যান কি হয়েছে, আমার এই নুরানি জাদুকে কে জব করে দিয়েছে, জানি না ছাগলের বাচ্চা চাটা আমাদের বাচ্চা জব হয়ে গেছে, তাই কন্দন করতেছে। যাবে রুদেল্লা তালা এসে বলে বিবি ঠিক আছে ঠিক আছে, তুমি যেমন মা আমিও বাপ, আমার অন্তর জ্বলতেছে, তবে জানি রাখবা হাজার হাজার ছেলের চেয়ে মদিনাওয়ালা নবীকে বেশি ভালোবাসতে হয়। তাই এই কথা বলার সাথে সাথে বলে হুজুর টিয়া আর স্বামী যান ঠিক আছে, এখন আমার অন্তর আগুন লেগে গেছে, আমার আরেকটা ছেলে যে আছে সেটা একটু তালাশ করে দাও, আমার বক্ষের সাথে জড়াই ধরি, আমার আগুন একটু নিবি কিনা দেখি। যখন তালাশ করতে লাগলো দেখতে পেল এই ছেলেটা ওটাকে জব করার পরে ও যে গোপন হওয়ার জন্য এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে সিঁড়ি দিয়ে যখন ছাদ ছিল সেখান থেকে পড়েছেও শাহাদত বরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের রাদিয়াল্লাহ তাআলা বলে ঠিক আছে বিবি জান সবর করো, ধৈর্য ধারণ করো, এখন আমাদের পরীক্ষার সময় এসে গেছে, আমরা কি ছেলেকে বেশি ভালোবাসি না নবীকে বেশি ভালোবাসি, আমরা যদি কান্নাকাটি করি আমার নবী কান্নাকাটির আওয়াজ শুনলে মৃত্যু ব্যক্তিদের ঘরে আসবে না, তখন আমাদের দুই পয়সার দাম নাই, সবর করো দুনো ছেলেকে নিয়ে আসো আমাদের ঘরের এক কোনায় রেখে দিই, তারপরে আমার নবী আসুক, নবীর খেদমত আঞ্জাম দেব, তারপরে আল্লাহর হুকুম যেটা আছে সেটা করব। এদিকে আমার নবী আসতে চান, দেখতেছে সাথে এক রওয়ায়েত অনুযায়ী 1000, অপর রওয়ায়েত অনুযায়ী 1400 সাহাবা আসতেছে, সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ফাগরের মতো হয়ে গেছে, হায় হায় আসুক এখন কি করবো, নবীর সাথে এত সাহাবা আসতেছে, তাই চেহারা মলিন করে আমার নবীকে সালাম দিল এবং চোখের পানি যেন ঝরতেছে। তখন আমার নবী বলে এই জাবের কি হয়েছে, তোমার চেহারা মলিন কেন, চা পানি কেন ঝরতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে না বললে কাকে বলবো, আপনি ছাড়া আমাদের জন্য আর কে আছে, ইয়া রাসূলুল্লাহ খাবার কিন্তু অল্প, মেহমান আসতেছে বেশি, সবাইকে খাবাইতে না পারলে আপনার অন্তর কষ্ট পাবে, আর আমার মাধ্যমে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমার জীবন কি দাম আছে। তখন আমার নবী বলে ঠিক আছে যাবের দাওয়াত দিয়েছো তুমি, কবুল করেছি আমি, খাবার তৈরি করবে তুমি, খাওয়াইয়ে দেব আমি। তখনই আমার নবী গিয়ে বলে এই জাবের, এই জাবের ঠিক আছে ঠিক আছে, আর তোমার যে মাংস গোস্ত তৈরি করেছো দেখছি যে আমার সামনে আনো, সুবহানাল্লাহ।
দেখছিটা আমার সামনে আনো, তখন আমার নবী ফকরা সাইয়ান মিনাল কোরআন হুজুরে কিছু দোয়া দরুদ পড়লেন, ওয়াদালিল বরকতে হুজুরের বরকতের জন্য দোয়া করলেন, আরেকটা কাজ বেশি করলেন, একটু তুতু মোবারক নিয়ে ওই মগুস্তর মাংসের সুরবার সাথে লাগাই দিল, মিলে দিল, সুবহানাল্লাহ। এখন তো বলে আমার ভাইয়েরা কমিরা বলে কোথায় ফাতোয়া, এটাকে বলে দর হাকিকত বাতে পূজা, ফাতাহাগর নাম হে ইয়ে ইবাদত কুছ নাহি হে, গুমরাহুন কা কাম হে, নাউজুবিল্লাহ। বলে কিরে ভাই আমরা খাবার সামনে নিয়ে কি হরি রাম হরি কৃষ্ণ হর হর করি, পূজা কিভাবে হয়? পূজা করে তো হিন্দুরা ঠিক কিনা, দুর্গা পূজা আছে কিনা, সরস্বতী পূজা আছে কিনা, কালিমা পূজা আছে কিনা, মুসলমানদের কোন পূজা আছে? এরা এরা কি চায়, এরা কি চায়, কোরআন হাদিস কি কোথায়? আপনারা এখনো যদি সতর্ক না হন তাহলে আমাদের কপাল খারাপ। আমার প্রিয় নবী আমরা ফাতিহা সামনে রেখে দোয়া দরুদ পড়ি কিনা, সুরা ফাতিহা শরীফ পড়ি কিনা, সুরা ইখলাস শরীফ পড়ি কিনা, বরকতের জন্য দোয়া করি কিনা, ইসালি সব করি কিনা, তো কোনটা না তাদের দেখাবে না। যাক ওদিকে যাচ্ছি না আমি, ভাইয়েরা আমার, আমার নবী দোয়া দরুদ করার পরে বলে যাবে তোমার বিবি একজন হলে হবে না, আরো কিছু মহিলা ডাকো, তারা যাতে গরম গরম রুটি তৈরি করক, শীতের মৌসুম গরম গরম রুটি খেলে খেতে খুব ভালো লাগে। সাহাবাদেরকে বলে তোমরা খাটার ধরে বসে যাও, সাহাবাদের হাতে আমার নুরুন নবী নুরানের হাতে রুটি দিল এবং ছাগলের মাংস দিল, বলল তোমরা খেতে থাকো, খেতে খেতে বলে আর একটু গো, বলে হুজুর আর খাবার জায়গা নাই, আর একটু করে গোস্ত খাও, হুজুর পেট ভরে গলায় গলায় চলে আসছে আর খাবার জায়গা নাই। এইভাবে সমস্ত সাহাবাদেরকে খাওয়াই দেওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা নাস্তাজ্জ হয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ দয়া করে মেহরবানি করে আপনি দুটো খানা খান না, এরা তো সব খেয়ে ফেলছে, আপনি খানা তানাবুল ফরমান। তখন আমার নবী বলে জাবের আমি ঘরওয়ালা ঘরের মালিক ছাড়া খাবার খাবো না, সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আছি তো, বলে তুমি না তোমার দুজন ছেলে আছে না, এরা তো আমার মালিক, সুবহানাল্লাহ। দাদারা যখন নাতি ভাই তখন আর ছেলেদের খবর রাখে না, নাতির খবর রাখে ঠিক কিনা, বলে ঠিক আছে এরা কোথায়? এখন তো সে বিদেশে পড়ে গেল। বলে ইয়ার ইয়া রাসূলুল্লাহ ছোটো ছোটো ছেলেরা কোথায় গেছে, একটু বাদ দেন আপনি থানাউল ফরমান। বলে না বাদ দেব না, ওদেরকে ডেকে আনো। বলে হুজুর কোথায় গেছে জানি না, না জানলো জানি রাখো কোথায় গেছে। বলে হুজুর আপনি মেহরবানি করে কবুল করেন। আমার নবী বলে হে জাবের তুমি কি মনে করো আমি কি আল্লাহর রসুল নই, তোমার ছেলে ছাড়া আমি খাবার খাবো না। তখন সে কেঁদে উঠে বলে রসুল আমার দুই ছেলে তো হারাই দিয়েছি, আমার আশার প্রদীপ তো নিভিয়ে গিয়েছে, দুটো লাশ আমার ঘরের কোণে। আমার নবী বলে ঠিক আছে আমি তাদের কাছে যাব না, আমি ঈসা আলাইহিসসালাম নয়, আমি তাদের কাছে যাব না, তোমাকে ডাকওয়ালা পাঠা দিয়েছি, তুমি যাও তাদেরকে বলো আমি নবী তাদেরকে ডাকতেছি। এ কথা বলার সাথে সাথে সে কেঁদে কেঁদে যাইয়ে বলে বাবারা দয়ার মান্ডার নবী আমার ঘরে এসেছে তোমাদেরকে ডাকতেছে। এ কথা বলার সাথে সাথে খাটা খোল্লা ওই জনক মিলিত হয়ে গেছে, দুইজনে আল্লাহু আকবার বলে ওই শোয়া থেকে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। আর বলে বাবা আমার নবী তো আসছে অনেকক্ষণ হয়ে গেল, আমাদেরকে কেন ডাকতেছেন না, আমরা তো ঘুমেছিলাম। আমার নবী তাদেরকে নিয়ে আদর করে করে খাবার খেলেন, খাবার খাওয়ার পরে বলে এই যে ছাগলের হাড়গুলো আছে একত্রিত করো, একত্রিত করার পরে বলে ফাইজা হুয়া বেসাতিন তানফুজু জানাবাহা, আমার নবী যখন ইশারা করলো হাড়ের সাথে গোস্ত মাংস ক্যাশলেস মিলিত হয়ে জিন্দা ছাগল হয়ে আমার নবীর সামনে লেজ লাগতেছে, আল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
যা আমি আমার শাহজাদাকে জানু সিংকে বসাই রাখি, আর কষ্ট দেব না। ওই রাবিটার কথা বলতে বলতে আর কিছু প্রসঙ্গিক কথা বলতে বলতে আমার সময়টা চলে গেছে। হাদিসের তার্জমা এখন করা হলো না, কোনো সময় যদি সুযোগ হয় আর আমার শাহজাদার সাথে যদি হয় আমি হাদিসের তর্জমা বলার চেষ্টা করবো, নাইলেও মাফ করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।